কিচেন অফ রাজগ্রামে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের রেসিপি হলো গোবি 65। আজকের গোবি 65 রেসিপি আমি কুকড রেডিমিক্স দিয়ে বানিয়ে দেখাবো। খুব সহজে ইনস্ট্যান্ট কিভাবে গোবি 65 বানাবো চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি একটা ছোট সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি। এখন ফুলকপিটাকে কেটে নেব। ফুলকপিটাকে আমার কেটে নেওয়া হয়ে গেছে। আমি ঠিক এরকম ছোট করে কেটে নিয়েছি। এইবারে ফুলকপিটাকে ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নেব। ঠিক এইভাবে 2-3 বার আমি খুব ভালো করে ফুলকপিটাকে ধুয়ে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি কুকড রেডিমিক্স। প্যাকেটে সমস্ত কিছু লেখা আছে আপনি কিভাবে তৈরি করবেন। আবার এটাকে স্ক্যান করেও এই রেসিপির ভিডিওটা দেখে নিতে পারেন। এই প্যাকেটটাতে 50 গ্রাম মশলা আছে। এখানে 25 গ্রাম করে দুটো প্যাকেট দেওয়া আছে। এখানে আমি একটা বল নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন জল। এখানে একটা প্যাকেটের অর্ধেকটা দিয়ে দিচ্ছি রেডিমিক্স 65-এর মশলা। জলের সঙ্গে মশলাটাকে খুব ভালো করে মিক্স করে নিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এইবারে দিয়ে দেবো ফুলকপি। ফুলকপিটাকে ভালো করে মিশিয়ে নেব। এইবারে দিয়ে দিচ্ছি বাকি অর্ধেক মশলা। এখানে 250 গ্রাম মতো ফুলকপিতে 25 গ্রাম মশলা ইউজ করলাম। আবারও ফুলকপিটাকে খুব ভালো করে মিক্স করে নেব। ফুলকপি খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এটাকে মাখানোর পরে পরে ডিপ ফ্রাই করে নিতে পারেন, কিন্তু আমি এখানে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি, তারপর ডিপ ফ্রাই করে নেব। ফুলকপিগুলোকে ডিপ ফ্রাই করার জন্য এখানে দিয়ে দিয়েছি আমি রিফাইন্ড অয়েল। দিয়ে দিচ্ছি ফুলকপি। তেলটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পরে ফুলকপি দিয়ে দিতে হবে। ফুলকপিগুলোতে কালার চেঞ্জ হতে শুরু করেছে, এই পর্যায়ে আমি উল্টে পাল্টে ফুলকপিগুলোকে ভালো করে ভেজে নেব। ফুলকপিগুলো এখন ক্রিস্পি করে ভেজে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি তুলে নিচ্ছি। এখানে কারি পাতা ফ্রাই করে নিচ্ছি। এইবারে দিয়ে দিচ্ছি ফ্রাই করে নেওয়া কারি পাতা। রেডি হয়ে গেল গোবি 65। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আজকের গোবি 65 রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। এবং আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে দেওয়া বেল আইকনটিতে হিট করে অলে ক্লিক করুন, যাতে আমার নতুন ভিডিও সব থেকে আগে পৌঁছে যায় আপনার কাছে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।